আমাদের সমাজে বহু ডাকাত আছে, আল্লাহর জমিনে বাস করে আল্লাহর শুকরিয়া আদায় করে না। বহু লোক আছে আমার দিকে তাকান, একজনকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আছি মোটামুটি। বহু লোক আছে, আছে না? আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আছি মোটামুটি, মানে আলহামদুলিল্লাহ বলতে পারছে না, আল্লাহর জমিন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে না, আছি মোটামুটি, অসা শুকরিয়া আদায় করতে। আপনাদের এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনারা কথা বলুন, রেল রেল ট্রেন ট্রেন, যে লোহার উপর দিয়ে রেলের চাকাটা গড়ে ওই লোহাটাকে কি বলে আপনাদের? রেল লাইন তো পুরোটাকেই বলে, যেটার উপর দিয়ে চাকা করে যে লোহা পাত্তি, এটা কি বলে, কি বলে আপনাদের? আরে রেল লাইন তো ওটা সবাই জানে, আমাদের দিকে বলে ওইটা কি জানেন, চেল চেল চেল, এই যেটা রেল চাকা করে যার উপরে, অনেকে আবার রেল পাট্টি বলে অনেকে, আপনাদের কি বলে? রেল চেল, বাস চেল। এটা ফকির ফকির ফকির, সারাদিন রেল লাইনে বলছে দে বাপ দে বাপ, স্টেশনে বলছে দে বাপ দে বাপ, ভিক্ষা করছে যে যেমন পারছে দিচ্ছে। আর রাতের বেলায় এই ফকির দেখবেন রেল লাইনে, যেটা অচল রেল লাইন, অকেজো ট্রেন চলে না, অনেক আছে, আছে না? অচল রেল লাইনে ফকির মাথা দিয়ে দিয়ে কানছে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে ফকির? ফকির বলছে আল্লাহ, যারা 15-20 তলা বিল্ডিং এ ঘুমিয়ে আছে ওরা কি এমন ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদেরকে রেল লাইনে শুয়েছো, আর তুমি 10 তলা বিল্ডিং এ শুয়েছো, আর আমি ফকির কি এমন গুনাহ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাও নাই, আল্লাহ তোমার ইনসাফ ঠিক নাই, তুমি বেইনসাফি, তোমার ইনসাফ ঠিক নাই, বলেন নাউজুবিল্লাহ। ফকির বলছে আল্লাহ, যারা 10-15 তলায় বাস করছে ওরা কি এমন ভালো কাজ করেছিল যে তুমি তাদের এসি রুমে বিল্ডিং এ শুয়েছ, আর আমি ফকির কি এমন অন্যায় করেছিলাম, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাও নাই, অচল রেল লাইনে শুয়ে আছি। এই বলে সে ফকির আল্লাহর বিরুদ্ধে কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে রেল পাট্টিতে মাথা দিয়ে কাঁদতে 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 ঘুমিয়ে গেছে। রাজ্যখণ্ডের ডা বেজেছে, ঘড়ির কাটায় যখন টং টং করে ডেড্ডা বাজে, এমন ভূমিকম্প হচ্ছে, ফকির মনে মনে বলছে অচল লাইনে ট্রেন চলে এলো নাকি রে বাপ,
ঘুম থেকে তারা হুরা করে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখছে কোনো ট্রেন ফ্রেন ঢোকে নাই। এমন ভূমিকম্প হচ্ছে, দশতলা পনেরোতলা বিল্ডিং গুলো ভূমিকম্পর কারণে ভুজ ভুজ করে মাটি তলে ডাকছে। ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে শুয়েছো তোমার হাজার শুকরিয়া, আজকে যদি আমি দশতলা পনেরোতলায় থাকতাম বিনা গোসল বিনা জানাজায় দাফন হতো আমার লাশ কেউ পেত না। অতএব মুসলমান দশতলায় থাকো চাই পাঁচতলায় থাকো চাই বাসতলায় থাকো যেখানে থাকো না কেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। মুসলমান না শুকরিয়া করবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে নিয়ামত আল্লাহ দুনিয়াতে বাড়িয়ে দেওয়া, আল্লাহর না শুকরিয়া তোমরা করবে না। যে কবিতা আবৃত্তি করেছেন তার কবিতাতে অনেক গন্ডগোল, শিরক বিদাত, গ্রামারটিক্যাল ভুল আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই ইনার জীবনে একবার অভাব অনটন চলে এলো। একদিন সে রাস্তায় হাঁটছে, এত দরিদ্র হয়েছে তার পায়ে জুতা নাই। শেখ সাদি বলছে, আমি এত বড় কবি আজকে আমার পায়ে জুতা নাই। দুঃখ প্রকাশ করে হাঁটছেন, হাঁটতে হাঁটতে সামনে একটা লোককে দেখতে পেল, ওই লোকটার দুটি পা আল্লাহ দেয় নাই। সঙ্গে সঙ্গে শেখ সাদি আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ তুমি আমাকে জুতা দাও নি তো কি হয়েছে, আল্লাহ ওই লোককে তো তুমি দুটি পাই দাও নাই। মুসলমান যে লোকটা বড় লোক আর তুমি গরিব তা দিয়ে তুমি হিংসা করো না, আল্লাহকে গালি দিও না। তোমার জন্য সুসংবাদ, বড় লোকের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাত যাবে, বড় লোকের চাইতে গরিবেরা 500 বছর আগে হাসতে হাসতে জান্নাতে যাবে। তার কারণ হলো গরিবের কোনো জাকাত না, গরিবের হিসাব কম, বড় লোকের জাকাত বাকি, উসর বাকি, ফেতরা বাকি, বিভিন্ন বাকি, আর মিরাসের ওয়ারিস বাকি। ওই হিসাব দিতে দিতে 500 বছর চলে যাবে, গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। মুসলমান যেখানেই থাকো আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করবে না। তুমি কি দেখতে পাও না একটা লোক তার দুটি চোখ নাই, যে লোকটার দুনিয়াতে দুটো চোখ নাই, পৃথিবীতে তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই, আল্লাহর তামান নিয়ামত সে থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ আপনাকে দুটি চোখ দিয়েছে, এজন্য মুসলমান তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে দুটি পা দিয়েছে। যে লোকটা ল্যাংরা পানে, ওর দুনিয়া কত কঠোর, ওর দুনিয়া কত কঠিন, ভাইয়েরা মায়েরা আমার, আল্লাহ দুটি পা দিয়েছে আপনাকে, এজন্য তুমি শুকরিয়া আদায় করো, খবরদার না শুকরি করবে না। অনেক লোক বড় লোক হলে আল্লাহকে ভুলে যায় কি যায় না, অনেক লোক বড় লোক হলে আল্লাহকে ভুলে যায়। বহু আছে চাকরি পেয়ে নামাজ ছেড়ে দিয়েছে, চাকরি পেয়ে দাড়িকে কেটে ফেলে দিয়েছে, অনেক লোক আছে, আছে না নাই, বহু আছে। আপনাদের একটা তারিখ বলি, ইতিহাস বলি, দেখেন চাকরি পেয়ে অনেকেই টাকনু নিচে প্যান্ট পরেছে, দাড়ি কেটেছে, নামাজ ছেড়েছে, বহু আছে। একজন একটা লোক এসে আল্লাহ রসুলকে বলছে, ঘটনা তারিখটা শুনেন, এসে বলছে, ইয়া রাসূল আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রসুল বলছে, কি দোয়া করব? বলছে, আপনি দোয়া করে দিন আল্লাহ যেন আমাকে রাতারাতি কোটিপতি বড় লোক বানিয়ে দেয়। তা আল্লাহ রসুল বলছেন, এই জিনিস ভালো নয়, তার মানে কি ধনী হয়ো না গরিব হও না। ইসলাম কোনোদিন গরিব হতে বলেনি, ইসলাম বলেছে তুমি বড় লোক হয়ে যাও, বড় লোক হয়ে যাও, টাকাওয়ালা হয়ে যাও, মালদার হয়ে যাও। ইসলাম গরিব হতে বলে না, বলে কেন? ইসলাম যদি গরিব হতে বলে তাহলে জাকাত দিবে কে? বড় লোক হবে তবেই তো জাকাত, বড় লোক হবে তবেই তো হজ। ইসলাম গরিব হতে বলেনি, বরং ইসলাম বলেছে তুমি মালের ওপর দিয়ে ভাসো, মালের ভিতরে ঢুকে যেও না। তা আল্লাহ রসুল বলছেন, এই জিনিস ভালো নয়। বলে কেন? এর কারণ হচ্ছে বড় লোক হলে মানুষ কন্ট্রোল করতে পারে না, সে বেঈমান হয়ে যাওয়া সম্ভব থাকে। লোকটা বলছে, না আপনি দোয়া করে দেন আমাকে যেন আল্লাহ বড় লোক বানিয়ে দেয়, বারবার বলছে। আল্লাহ রসুল দোয়া করলেন,
আল্লাহ তুমি তাকে বড় লোক বানাও, মালদার বানাও, টাকাওয়ালা বানাও, পয়সাওয়ালা বানাও। এবার আপনারা বলেন দোয়া কবুল হবে না নাই? কারেন্টের মতন কবুল হয়ে গেছে। আল্লাহ ওকে এত বড় লোক বানিয়েছে, লোকটাকে আর দেখতে পাওয়া যায় না। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছে, কই ওকে দেখতে পাওয়া যায় না কেন? ওদের পাড়াতে, ওদের টলাতে মসজিদে ফজরের সময় দেখো তো, ফজরের নামাজ মসজিদে পড়ে কি পড়ে না? একটা লোক যে ফজরের সময় হাজির দিচ্ছে, দেখি লোকটা মসজিদে নাই। মসজিদে ফজরের সময় নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, মাগরিবের সময় নাই, ইশার সময় নাই। কিছুদিন পর আল্লাহ নবীর জামানায় যাকাতকে মাথায় করে করে নিয়ে জমা করতে হতো। আজকে বড় লোক মানুষ যাকাত মুলবিরা মাদ্রাসার চেক নিয়ে যাকাতের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, এরপরেও আপনি ছোট লোকের মতন ব্যবহার করছেন। আজকে না কালকে আসেন, কালকে নয় পরশু আসেন। হে মুসলমানেরা, তোমার দায়িত্ব মাথায় করে নিয়ে মাদ্রাসা পৌঁছাও। তোমার কাছে কোনো ছোট লোক সেজে মুলবি আসবে বলো? আল্লাহ নবী বলছে, কই লোকটা বড় লোক হয়েছে যাকাত কেন দেয় নাই? এবার আল্লাহ নবী বলছে, যাও তো যাকাত নিয়ে এসো, খবরটা তাকে দিয়ে এসো। এক কো একটা সাহাবী দিয়ে বলছে, ও রসুলের সাহাবী তুমি শোনো, ও বড় লোক মালদার টাকাওয়ালা তুমি শুনে লাও, তোমাকে আল্লাহ অনেক মাল দিয়েছে, নবী বলছেন যাকাত কেন দাও না? লোকটা বলছে, কে বা আমার মালা লোকে যাকাত দিব মানে? জানে কত কষ্ট আছে, ছিল কোথায়, এলো কোথায়, যাবে কোথায়? শুধু তাই না, ফজরের সময় কেন মসজিদে যাও না? আমার 800 কর্মচারী, ওদেরকে উঠাতে উঠাতে সকাল 7টা বেজে যায়, আমি ফজরের সময় যেতে পারি না। মালদার হয়ে বড় লোক হয়ে আল্লাহ ভুলেছে? বরং না না না, যেদিন খুশি থাকবে সেদিন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর আরো শুকরিয়া আদায় করো। তোমার নিয়ামতে আল্লাহ আরো বাড়িয়ে দেবেন, আর বানিয়ে দেবেন। কোরআনে সবশেষে যে সূরাটা নাজিল হয়েছে, ভাইরা মায়েরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একটা ঘটনা বলেছেন, এখানে ছোট্ট করে 2 মিনিটের ভিতরে আপনাদের বলে, আল্লাহ বলছেন যখন আমার সাহায্য তোমার কাছে পৌঁছাবে তখন তোমার ফাতা হবে, বিজয় হবে। নবীর কাছে আল্লাহর সাহায্য ছিল বলে ইসলাম কায়েম হয়েছে, বিজয় হয়েছে। তার কারণ হলো বদর, উহুদ, খন্দক, হুনাইন, তবুক, যত যুদ্ধ হয়েছে সাহাবীদের সংখ্যা কম আর কাফের মুশরিকদের সংখ্যা বেশি, কিন্তু বিজয় সাহাবীদের এসেছে। বিজয় কেন এসেছে? ওদের কাছে আল্লাহর সাহায্য ছিল, এজন্য আল্লাহ বলেছেন শোনো যখন আমার সাহায্য তোমার কাছে পৌঁছাবে তখন তোমার বিজয় হবে, ফাতা হবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও নবী মুহাম্মদ তুমি শোনো, তখন তোমার বিজয় হবে, যখন তোমার বিজয় হবে, মক্কা বিজয় হবে, শুনে লও। ওর আইতান নাসা, তুমি মানুষদেরকে দেখতে পাবে, এত খোলো না, মানুষেরা দাখিল হতেছে, ফি দিনিল্লাহ, আল্লাহর দিনে তারা দাখিল হতেছে, এই দৃশ্য তুমি দেখতে পাবে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিকে লোকেরা দলে দলে এসে ইসলাম কবুল করছিলেন। শুধু তাই নয়, এমান থেকে 700 লোক, কেউ আসান দিতে দিতে, কেউ তকবীর পড়তে পড়তে এসে ইসলাম কবুল করছিল। এই দৃশ্যটা দেখে সাহাবীদের অনেকে আনন্দিত, অনেকে আনন্দ উল্লাস করতে লাগলো এবং তারা বলতে লাগলো, আমরা কামিয়াব, আমরা কামিয়াব।